بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. الله پاک رب العالمين شهيد ربارے وشنكو گنیت شکریہ جا الله پاک رب العالمين আমাদের কে توفيق দিয়েছেন আজকে ইসলামিক লাইফ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার। আমরা লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, দ্বীন শিখেছি, ইসলাম আমরা শিখেছি, জান্নাতের পথ পেয়েছি। হাজারো দরুদ আমরা পাঠ করছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুহূর্তে ইকরা বাংলার পর্দায় যারা আমাদের সাথে যোগ দিয়েছেন, আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক লাইফ অনুষ্ঠানে। আজকেও আমাদের সাথে আছেন নিয়মিত আমাদের ইসলামিক লাইফ অনুষ্ঠানের মেহমান বিশিষ্ট আলেমে দিন মাজাহিরুল উলুম মাইলের মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত শেখ মাওলানা ইমদাদুর রহমান আল মাদানি হাফিজাহুল্লাহ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা ধারাবাহিক আলোচনা শুনছিলাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, কিন্তু এই আলোচনার মানে সার নির্যাস, মানে এই শিক্ষা, এই আলোচনা থেকে আমরা আমাদের জন্য কি শিক্ষণীয় রয়েছে এই বিষয়ে আমরা শাইখের আলোচনা শুনি ইনশাআল্লাহ। জি শাইখ। জাযাকাল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়া লা উদওয়ানা ইল্লা আলা যালিমিন, ولا إله إلا الله إله الأولين والآخرين وقيوم السماوات والأراضين الذي لا فوز إلا في طاعته ولا عز إلا في التذلل لعظمته ولا غنى إلا في الافتقار إلى رحمته ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد Respected viewers, listeners, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ধারাবাহিকভাবে ইসলামিক লাইফ অনুষ্ঠানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর লাস্ট কয়েক সেশন একাধারে আমরা আলোচনা শোনার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। শুরুতেই আমরা যারা আজকে ইসলামিক লাইফ প্রোগ্রামে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং যারা সংযুক্ত হচ্ছেন সবাইকে মোবারকবাদ জানিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এটা এমন একটি বিষয়, এটা শুধুমাত্র রবিউল আউয়াল মাস কেন্দ্রিকই আলোচনার বিষয় নয়, কারণ পুরাটা কোরআনে কেরিমের মধ্যে এই 23 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল হয়েছে এই পুরাটা কোরআনে কেরিমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর, জীবনের উপর, এবং আল্লাহ তাআলা তাকে যে উদ্দেশ্যে মানব জাতির কল্যাণের জন্য, হিদায়তের জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন এই বিষয়গুলো এর মধ্যে আলোচনা হয়েছে। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে কোনো একটা মাসের মধ্যে আমরা সীমিত না রেখে ধারাবাহিকভাবে সব সময় এর উপর আমরা আলোচনা করব, আমরা স্টাডি করব। মুসলিম উম্মার বর্তমান যে অবস্থা আছে এই অবস্থা থেকে পরিত্রাণের সবচেয়ে বড় পথ হিসাবে ইসলামী বিশেষজ্ঞ যারা তারা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর বেশি করে আলোচনা, গবেষণা, স্টাডি করা। এই জন্য এক সময় ছিল যেমন মদিনা ইউনিভার্সিটির একটা আলাদা একটা ডিপার্টমেন্ট ছিল খিদমাতুস সিরা ওয়াস সুন্নাহ আন নববিয়্যা, এটা পুরা বৎসর ব্যাপী
একটা ডিপার্টমেন্ট যেখানে অনেক লোক, অনেক বড় বড় গবেষকগণ পুরো বছরব্যাপী রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সিরার উপর কাজ করতেন। আমাদের বাংলাদেশের গৌরব ডক্টর মোহার আলী, তিনি 2007-এ ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি সিরার উপর অত্যন্ত বড় একজন পণ্ডিত ছিলেন। এদেশের সোয়াস থেকে তিনি পিএইচডি করেছেন এবং তার একটা কাজ ছিল যে সিরাতে যারা ওরিয়েন্টালিস্টরা যে সমস্ত ব্যাপারে রসুল্লাহ ইসলামের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, সিরার ব্যাপারে প্রশ্ন করত, তিনি সেগুলোর উপর স্টাডি করতেন এবং এর উত্তর দিতেন, উত্তর লিখতেন। তো এটা একটা এক্সাম্পল আমি বলছি যে এইভাবে দুনিয়াতে অনেক জায়গাতেই মুসলিম কান্ট্রিগুলোতে সিরার উপর আলাদাভাবে গবেষণা এবং কাজ পুরা বছর ব্যাপী হয়, এবং এটাকে আমরা যত বেশি আমরা প্রমোট করব, আমাদের প্রজন্মকে আমরা সিরা সম্পর্কে জানানোর চেষ্টা করব, তখনই দেখা যাবে যে মুসলমানদের সন্তান রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম যেভাবে একনিষ্ঠভাবে রসুল ইসলামকে ফলো করেছিলেন এবং এর মাধ্যমে যেভাবে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে সাকসেস দিয়েছিলেন, আমরাও আবার সেই পথে ফিরে যেতে পারবো, আমাদের সন্তানরা আগাম প্রজন্ম যেতে পারবে। আজকে আমাদের যে টপিক, টপিকের একেবারে সর্বশেষ বিষয়টা যেটা আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো সিরাত। তো এমন একটি বিষয় যেখানে বছরের পর বছর, মাসের পর মাস, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন আলোচনা করলেও এটার কোনো শেষ করা যাবে না। তবে মোটামুটিভাবে পুরাটা সিরাতের উপর গবেষণা করলে যে মেইন বিষয়গুলো, পয়েন্টগুলো, যে আমাদেরকে এর থেকে কোন বিষয়টা শিক্ষণীয়, কী করতে হবে, এমন কিছু কিছু বড় বড় পয়েন্ট আছে যেগুলোকে হাইলাইট করা যায়। যেমন আজকে আমি যে বিষয়টা আয়াত কোরআনের তেলাওয়াত করেছি যে বিষয়ের উপর, এটা এমন একটা বিষয় যে কোরআনে কেরিমের মধ্যে আল্লাহ তাআলার জাত তার ওনারকে প্রোটেক্ট করার পর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনারকে প্রোটেক্ট করার পর, মুমিন মুমিনা, মুমিন নরনারী যারা, পুরুষ হোক মহিলা হোক, তাদের মান ইজ্জতকে সংরক্ষণ করার পর এই পৃথিবীতে একজন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা থেকে যে জিনিসটা শিক্ষা নেবে সেটা হলো কি, সে নিজে একজন ভদ্র হিসেবে দুনিয়াতে বসবাস করবে, তার কথাবার্তা, চাল, চলন এমন হবে যে তার থেকে কেউ কোনো কষ্ট পাবে না। যেমন প্রথম যে আয়াতটা আজকে তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাআহুল্লাহু মিম্মা ক্বালু। আল্লাহ তাআলা ইমানদারদেরকে বলছেন, হে ইমানদারগণ, তোমরা তাদের মতো হয়ে যেও না যারা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে কষ্ট দিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কওম, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে যে তিনি অত্যন্ত লাজুক প্রকৃতির ছিলেন, তাদের সমাজে তারা যেভাবে খোলামেলা চলাফেরা করত তিনি সেভাবে চলাফেরা করতেন না, অত্যন্ত ভদ্রভাবে সবসময় তার গা ডেকে তিনি চলতেন। তো তারা অনেকে সমালোচনা শুরু করে দিল যে উনি যে এত কাপড় চোপড় পরে পুরা গা আবৃত করে অত্যন্ত স্মার্ট ভদ্র হিসেবে চলে, কিন্তু তারা সমালোচনা শুরু করে দিল, নিশ্চয়ই উনার কোনো রোগ আছে বা কোনো একটা কারণ আছে যার কারণে উনার পুরোটা বডিকে উনি আবৃত করছেন। ফাবাররাআহুল্লাহু মিম্মা ক্বালু, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা এর নির্দোষ প্রমাণ করলেন, এটা ঘোষণা করলেন। কিভাবে করলেন, হাদিসের মধ্যে আসছে, সহিহ বুখারীর মধ্যে আসছে যে তারা, তাদের অভ্যাস ছিল মূসা আলাইহিস সালামের কওমের যে তারা যে কোনো জায়গাতে কাপড় চোপড় খুলে তারা গোসল করতো, এইভাবে মানে খোলামেলা চলাফেরা যেটাকে বলা যায়, তাদের কোনো লজ্জাবোধ ছিল না। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একজন নবী হিসাবে সবসময় তিনি অত্যন্ত ভদ্রভাবে নির্জনে, যেখানে কাউ দেখে না, এই ধরনের জায়গায় তিনি সাওয়ার করতেন, গোসল করতেন। তো একদিন তিনি এইভাবে নির্জনে উনি গোসল করতে যাচ্ছেন, ওনার কাপড় চোপড় একটা পাথরের উপর রাখছেন, হঠাৎ করে এই পাথরটা মূসা আলাইহিস সালামের কাপড় নিয়ে দৌড় দিল, একেবারেই মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কৌম যারা তার সমালোচনা করত, এরা একটা জায়গায় বসা, ওই পাথরটা কাপড় নিয়ে একেবারে ওই তাদের ওই সবাই চলে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার কাপড় নিয়ে গেছে, সাংঘাতিক ওনার কাছে এটা কত বড় কষ্টের ব্যাপার, উনি কাপড়ের পিছনে দৌড়াচ্ছেন, বলছেন, সাউবি হাজার, সাউবি হাজার, হে পাথর, আমার কাপড়, আমার কাপড়, আমার কাপড় কোথায় যাচ্ছে।
কিন্তু এমন অবস্থা যে একজন নবী তার কাপড় নিয়ে যাবে, এটা তো ওনার মানে এমন অবস্থা যে উনি কল্পনাও করতে পারেন যে কি হচ্ছে, কাপড়ের পিছনে দৌড়াচ্ছেন। আল্লাহ তাআলা কিভাবে ওনার বারাআত ঘোষণা করলেন নির্দোষ? কারণ অন্য যেভাবেই তাকে এটা উত্তর দেয়া হইতো তো তারা কিছু না কিছু প্রশ্ন তারা খোঁজার চেষ্টা করত, কিন্তু এমনভাবে যে তারা পুরাপুরিভাবে মুসা আলাইহিস সালামের যে কোনো সমস্যা ছিল না এটা তাদের দেখার সুযোগ হয়ে গেল, সেটা বলে আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো এই যে আয়াতে আল্লাহ তাআলা বলছেন লা তাকুনু কাল্লাযীনা আযাউ মুসা, মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে তার কৌম। এর আগে সূরা আহজাবের এর কয়েকটি আয়াত আগে গেছে যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহু ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা আল্লাহ এবং আল্লাহর রসূলকে কষ্ট দেয়। কিভাবে কষ্ট দেয়? তাদের কথাবার্তার দ্বারা, অর্থাৎ এমন কোনো কথাবার্তা বলা যা আল্লাহ এবং আল্লাহর রসূলের শানে ঠিক না, এই ধরনের কথাবার্তা যারা বলে তাদের জন্য আল্লাহ তাআলা লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাআলা লানত দুনিয়াতে এবং আখিরাতে। এরপরে ও আয়দ্দা লাহুম আযাবাম মুহিনা, আখিরাতে আল্লাহ তাআলা তাদের জন্য অত্যন্ত লাঞ্ছনাদায়ক শাস্তি আল্লাহ তাআলা রেখেছে। এই আয়াতের পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলার সাথে সাথে এই মুমিন এবং মুমিনা, অর্থাৎ মুমিন পুরুষ বা মুমিন মহিলা, মুমিনা মহিলা, তাদের ব্যাপারেও যদি কেউ অহেতুক মিথ্যা কোনো দুষ ত্রুটি বা তোহমত দেয় তাহলে এটাও অত্যন্ত জঘন্য একটা অপরাধ। এটা আল্লাহ তাআলা কোরআনে বললেন যাতে মানুষ তার মুখের কন্ট্রোল করতে পারে। এই যে বিষয়গুলা, এই বিষয়গুলোকে শিষ্টাচার বা আদব বলা হয়। আমার বলার উদ্দেশ্য হলো যে কোরআনে কেরিমের মধ্যে যেভাবে নামাজের কথা, রোজার কথা, জাকাতের কথা, হজের কথা, শরীয়তের অন্যান্য হুকুম আহকামের কথা আসছে, ঠিক সেইভাবে এই বিষয়গুলোও আসছে। অনেক সময় আছে দেখা যায় একজন মানুষ মুত্তাকি, পরহেজগার, ভালো নামাজি, রমজানের সময় রোজাও রাখেন, জাকাতও আদায় করেন, হজও করেন, কিন্তু তার মুখের কন্ট্রোল নেই। কারণ মুখ দিয়ে তিনি স্ত্রীর সাথে যেভাবে কথা বলার না সেইভাবে কথা বলেন, ভাইয়ের সাথে যেভাবে কথা বলার না সেভাবে কথা বলেন, ছেলে মেয়ের সাথে যেভাবে কথা বলার না এইভাবে কথা বলেন, বন্ধু বান্ধবের সাথে যেভাবে কথা বলে না, অর্থাৎ তার মুখ থেকে সবাইকে তিনি কষ্ট দেন। এই কষ্ট দেওয়াকে যেখানে কোরআনে করিম সরাসরি আল্লাহ তাআলার হুকুম কোরআনের মধ্যে নিয়ে আসা হয়েছে যে এইভাবে কাউকে মুখ দিয়ে কি করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। শেখ, এখানে এখানে একটা বিষয় মনে করেন, আজকে আপনি যেভাবে বলছেন যে আল্লাহ রসুল দুনিয়াতে নেই, কিন্তু তারপরেও আমরা আল্লাহ রসুলের শানে বেয়াদবি হয় বা শানের খেলাফ কোনো কথা বলা, এটাও মানে আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া। ঠিক তেমনিভাবে আজকে মনে করেন ওলামা ইকরাম, বুজুর্গানে দিন, শায়খ মাশায়খ যারা, অনেক সময় আছে মানুষ তো তারা হয়তো আপনার মধ্যে ভিন্ন হতে পারে, কিন্তু এই কারণে তাদেরকে মানে অনলাইন বিশেষ করে আজকে সোশ্যাল মিডিয়ায় তাদেরকে নিয়ে বিভিন্নভাবে কটাক্ষ করা বা তাদেরকে এক ধরনের যে শব্দটা বলা যায় যে তাদেরকে মানহানি করা, এটাও তো মানে কোনোভাবে অ্যাকসেপ্টেবল? জি, এটা অ্যাকসেপ্টেবল না। তো এই কথাটা যেটা আমি বলছিলাম এইগুলাকে বলা হয় আদাব। এই জন্য ইসলামের মধ্যে দেখেন এই আদবের ইম্পর্টেন্স কতটুকু। রসুল্লাহ সাল্লাহ আসলামের হাদিসের মধ্যে একটা বিশাল একটা সাইড শুধুমাত্র এই আদাবের উপর। ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ওনার সহি বুখারির মধ্যে কিতাবুল আদব নামে একটা চ্যাপ্টার, এমনকি ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইয়ের আলাদা একটা কিতাব আছে আল আদবুল মুফরাদ। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি এই আদবের চ্যাপ্টারটাই কিতাবুল বিররি ওয়াসিলা ওয়াল আদাব নামে একটা চ্যাপ্টার নিয়ে এসেছে। এই বিষয়গুলো আমাদের সামনে আলোচনা হওয়া এই জন্য প্রয়োজন যে আজকের সমাজে আমাদের মধ্যে যে সমস্ত সমস্যা রয়েছে এ সমস্ত বিষয় যদি আমরা জানি তাহলে এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারব। তো এই কিতাবুল আদব যেখানে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি কিতাবুল আদবের একেবারে শুরুতে যে বিষয়টা নিয়ে এসেছেন সেটা হলো সর্বপ্রথম মা বাবার সাথে মানুষের সম্পর্ক কী হবে, বিরুল ওয়ালিদাইন। এই বিরুল ওয়ালিদাইনের ব্যাপারে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম যে হাদিসটা নিয়ে এসেছেন সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল আইয়ুল আহমালে আফতাল, যে মানুষ যে আমল করে তার আমলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু ফি ওয়াক্তিহা, সর্বপ্রথম হলো যে টাইম হয়ে গেলে নামাজ সঠিকভাবে আদায় করা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি বিরুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সৎ আচরণ, ভালো ব্যবহার করা, এটা আল্লাহ তাআলার হক। নামাজের পরেই মা বাবার হকের কথা, যেমন কোরআনে কারীমে আল্লাহ তাআলা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা,
আল্লাহ তাআলার ইবাদতের সাথে সাথেই বলছেন যে মা বাবার সাথে যেন মানুষ ভালো ব্যবহার করে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই চ্যাপ্টারেই প্রথম হাদিস নিয়ে এসেছেন যে মা বাবার সাথে ভালো ব্যবহারের কথা। এরপর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই বিররুল ওয়ালিদাইনটা কত ইম্পর্টেন্স এটা বোঝানোর জন্য তিনি নিয়ে আসছেন। পরের হাদিস সেটা হলো কি যে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর পথে জিহাদে যেতে চাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তোমার কি মা বাবা কেউ দুনিয়াতে আছে? বলে ইয়া রাসূলুল্লাহ আছে। ওসমান ফাফিহিমা ফাজাহিদ, তাহলে যাও তুমি তাদের খেদমত করো, তুমি জিহাদের সওয়াব পাবে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি এই কিতাবুল বিররি ওয়াসসিলা ওয়াল আদাবের মধ্যে যে হাদিসটি নিয়ে এসেছেন এই ব্যাপারে, সেখানে একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ বাইয়নি আলাল হিজরা ওয়াল জিহাদ। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাতে বায়াত দিতে চাই হিজরতের উপর এবং আল্লাহর পথে জিহাদের উপর, যেন আমি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তোমার কি মা বাবা কেউ আছেন? বলে আছেন ইয়া রাসূলুল্লাহ। বলে তুমি যাও, আগে যায় তোমার মা বাবার তুমি খেদমত করো, তাদের যদি খেদমত করো তাহলে যারা আল্লাহর পথে জিহাদ করছে তাদের এই আল্লাহর প্রতি জিহাদের সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দিবেন। আদবের ব্যাপারটা এমন একটা ব্যাপার যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই চ্যাপ্টারই পরবর্তীতে একটা আলাদা করে আরও একটা শিরোনাম নিয়ে আসছেন, সেই শিরোনাম হলো বাব ইজাবতু দোয়া মান বাররা ওয়ালিদাইহি, যে কোনো মানুষ যদি তার মা বাবার সাথে বীর ভালো আচরণ করে তাহলে এই আমলটা এমন যে আমলের কারণে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে। সেখানে তিনি ওই রাওয়ায়েতটা নিয়ে এসেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, এক সময়ে তিন ব্যক্তি এক রাস্তা দিয়ে হাঁটছিল, ফাআসাবাহুল মাতার, হঠাৎ করে বৃষ্টি এসে গেছে। তো পাহাড়ের পাশ দিয়ে ওরা হাঁটছে, বৃষ্টি দেখে তাড়াতাড়ি করে তারা পাহাড়ে একটা গর্ত কেইভের মধ্যে তারা ঢুকে গেল। যেভাবে আমরা যেমন আজকে বৃষ্টি ছিল, বৃষ্টি দেখলে সবাই যেখানে গেলে অন্তত বৃষ্টি থেকে বাঁচা যায় মানুষ চেষ্টা করে, তো পাহাড়ের মধ্যে ঘর দর বাড়ি নেই কি করবে, ওরা ওই পাহাড়ের একটা খেইবের মধ্যে গর্তের মধ্যে এরা ঢুকে গেল তিনজন। সাথে সাথে বড় একটা পাহাড় পাথর এই গর্তের মুখে এসে পুরাটা বন্ধ হয়ে গেল। এটা এমন একটা বিষয় আমরা আলহামদুলিল্লাহ মদিনা শরীফে আমরা দেখছি যে পাথরের পাহাড়গুলো এমন যে বিশাল বিশাল পাথর, এটা থেকে সরানো এটাকে সরানো বা বের হওয়া এটা সম্ভব না, ইম্পসিবল। তো এই যে এমন একটি মারাত্মক সমস্যা যে তারা তিনজন ভিতরে আটকা পড়ছে, বের হওয়ার আর কোনো সুযোগ নেই, তখন তারা তিনজনে মিলে চিন্তা করলো যে কি করা যায়। বলে ঠিক আছে, দেখো কার কোনো ভালো আমল কি আছে কি না, সেই আমল নিয়ে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। তো সর্বপ্রথম এক ব্যক্তি বলল যে আমার একটা আমল ছিল যে আমি রেগুলার আমার মা বাবার জন্য আমি যখন বিকেলে কাজ থেকে আসতাম, আসার পরে আমি ছাগলের দুধ নিয়ে সর্বপ্রথম আমার মা বাবাকে আমি খেতে দিতাম, এরপর আমার বাচ্চাদেরকে আমি খাওয়াতাম। তো একদিন আমি অনেক দূরে কাজে গেছি আর এমন হইল যে আমার আসতে দেরি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আমি ঘরে আসছি, এসে দেখি আমার আব্বা আম্মা শুয়ে পড়ছেন। তো আমি আমার স্বাভাবিক নিয়ম অনুযায়ী আমি ওই দুধ রেডি করে নিয়ে আসছি। আয়সা যখন আমি দেখলাম যে আমার আব্বা আম্মা দুইজন ঘুমে আছে, তখন আমার কাছে এটা মনে হলো যে আমি যদি তাদেরকে জাগাই, এইমাত্র তারা ঘুমাইছেন, আমি যদি তাদেরকে জাগাই তাহলে তাদের কষ্ট হবে। ফাকারিহ তু আন উকিদাহুমা, আমি মনে করলাম যে এখন জাগালে তাদের কষ্ট হবে, কাজেই আমি এখন কি করব না, তাদেরকে জাগাবো না। একটু গভীরভাবে বোঝার জন্য আমি খুব ধীরে ধীরে কথাগুলো বলছি যাতে আমরা বুঝতে পারি। তখন ওনার যে সন্তান ছিল ইয়াতাসাগাউনা ইনদা কাদামাইয়া, তিনি বলেন আমার দুই পায়ের কাছে আমার বাচ্চারা দুধের জন্য খাবারের জন্য ওরা কান্নাকাটি করছিল, কাকুতি মিনতি করছিল। তিনি বলেন আমি রেগুলার আগে আমার আব্বা আম্মাকে খাওয়াই, এরপরে বাচ্চাদেরকে দুধ দিই, কিন্তু আজকে আমার আব্বা আম্মা আগে শুয়ে পড়ছেন, চাইলে বাচ্চাদেরকে উনি দুধ দিতে পারে। তিনি বলেন যে না, আমি এইভাবে দুধের পেয়ালাটা নিয়ে তাদের পাশে আমি দাঁড়িয়ে রইলাম যে যতক্ষণ না তারা জাগবে আমি তাদেরকে দুধ পান না করানোর আগে
আমার সন্তানদেরকে আমি দুধ পান করাবো না। আল্লাহ, এইভাবে সারা রাত তিনি জেগে রইলেন। যখন ওনারা জাগছে উনি দুধ পান করালেন। এখানে আমাদের বোঝার বিষয় হলো কি, যে আসলে তো লজিক হিসাবে যদি মা আব্বা আম্মা শুয়ে পড়ছে উনি চাইলে বাচ্চাদেরকে দুধ খাওয়াতে পারতো, এটা কোনো মানে খুব বেশি একটা খারাপ খারাপ কিছু না, অন্যায়ও না, এমনকি শরআন এটাকে কোনো গুনার কাজও বলা যাবে না। কিন্তু এটা হলো আদব। কি আদব? যে আমি আমার আব্বা আম্মাকে যে প্রায়োরিটি, আগে আমার আব্বা আম্মার খেদমত করব, এরপর আমার বাচ্চাদেরকে আমরা দেখব। আজকে এই বিষয়টা বেশি করে আলোচনার প্রয়োজন এই জন্য যে আমরা যে দেশে আমরা বসবাস করছি, উন্নত দেশে মানুষের অভাব অনটন নেই, কিন্তু মা বাবা সন্তানের কাছে শুধু এতটুকু চায় যে সন্তান তাদেরকে একটু স্নেহের দৃষ্টিতে তাকাবে, তাদের একটু খবর রাখবে। কিন্তু আনফর্চুনেটলি সন্তানরা অনেক সময় এত ব্যস্ত হয়ে যায় যে তারা মা বাবার খবর নেওয়ার আর মানে তাদের সময় থাকে না। চিন্তা আমাদের মুসলমানদের কমিউনিটিতে পর্যন্ত এখন এগুলা চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে যে মা বাবাকে কেয়ার হোমে দিয়ে দেবে, কারণ এখন কে দেখবে, এখন সবার বাচ্চা আছে, সবাই ব্যস্ত, সবাই কাজ নিয়ে ব্যস্ত, সময় নেই। এই চিন্তা আমাদের মধ্যে এসে গেছে, এই জন্য এই শিক্ষাকে আমাদেরকে শিখতে হবে, সিরা থেকে এই শিক্ষা আমাদেরকে নিতে হবে। তো এরপরে ঘটনা কি, তিনি বললেন যে আল্লাহ, এই কাজটা যদি আমি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে একটু যাতে ফাঁক হয়ে আমরা যেন আকাশটা দেখতে পারি। হাদিসের মধ্যে আসছে এই দোয়ার সাথে সাথে এতটুকু ফাঁক হয়েছে বাহিরে আকাশ দেখা যায়, কিন্তু এই ফাঁক দিয়ে বের হওয়া যাবে না। দুই নম্বর ব্যক্তি দোয়া করলো যে হে আল্লাহ, আমার জীবনের একটা আমল, সেটা হলো আমার একটা চাচাতো বোন ছিল, আমার অন্তরে তার প্রতি অনেক মহব্বত ছিল এবং সে অভাবী ছিল। আমি তাকে একটা কুপ্রস্তাব দিই, সে এতে অসম্মত হয়নি। কোনো এক সময়ে তার বড় অভাব ছিল, সে অভাবের কারণে আমার কাছে কিছু পয়সা চাইছে। আমি তাকে 100 দিনার দেওয়ার জন্য আমি এই টাকা রুজি করে তাকে 100 দিনার আমি তার সাথে কথা হয়েছে যে এই পয়সা দিবে। তো আমি তাকে এই 100 দিনার দিলাম। দেওয়ার পরে একেবারেই তার সাথে যখন আমার চূড়ান্ত মুহূর্ত তার সাথে মিলিত হওয়ার, তখন সে বলল ইত্তাকিল্লাহ, ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, আল্লাহ আপনার ভয়ে তখন আমি এত সুযোগ থাকার পরও আমি গুনাহ থেকে আমি ফিরে আসলাম। শেখ, আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ, সময় হয়ে গেছে একটা বিরতিতে যাওয়ার। আমরা শেখের কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম, আমরা ইনশাআল্লাহ আলোচনা কন্টিনিউ শুনবো। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে এসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইসলামিক লাইফ অনুষ্ঠানে বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাজাহিরুল উলুম মাইলেন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত শেখ মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ। প্রথম পর্বে আমরা শেখের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে আমাদের জীবন কিভাবে আমরা গঠন করব, আমাদের মধ্যে কিভাবে আদাব আখলাক কিভাবে আমরা আমাদের মধ্যে নিয়ে আসব। আর বিশেষ করে শেখ যে কথাটা হাদিসের আলোকে উল্লেখ করছেন, কোরআন এবং হাদিসের আলোকে, যে আল্লাহর পরে, আল্লাহর পরে আমাদের মা বাবা, আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে আমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ, সুন্দর আখলাক, সুন্দর ব্যবহার। আজকে এ অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে এই যে সময় আমরা পার করছি, একটু কঠিন সময়, অনেক সময় শোনা যায় যে মা বাবা আমাদের জন্য বার্ডেন হয়ে আছেন, মা বাবা নিয়ে অনেক মানে অনেক ধরনের কথাবার্তা শোনা যায়। আর শায়খ এই কথাটা উল্লেখ করেছেন, অনেকে এভাবে চিন্তা করেছেন যে মা বাবাকে কেয়ার হোমে দিয়ে আমরা একটু সুন্দর স্বাচ্ছন্দ্য জীবন আমরা চালিয়ে যাব। বিশ্বাস করেন, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এরকম ঘটনা আজকে আমাদের কমিউনিটিতে এক দুইটা আছে, কিন্তু পরে দেখা যায় শান্তির জীবন আর হয় না। মা বাবাকে যদি আপনি কষ্ট দেন, মা বাবাকে যদি আপনি দূরে রাখেন, তাদের দোয়া থেকে যদি আপনি বঞ্চিত থাকেন, আপনার ঘরে শান্তি আসতে পারে না। কথা না বাড়িয়ে আমরা শায়খের আলোচনা শুনি ইনশাআল্লাহ। জি শায়খ, জাজাকাল্লাহ খাইর। আমি যে হাদিসের মধ্যে আলোচনায় ছিলাম সেই হাদিসের প্রথম দুটা গেল, দুই নম্বর ব্যক্তির কথা। তো ওই ব্যক্তি যখন এটা বলল যে আল্লাহ যদি আপনার ভয়ে আমি এই গুনাহ থেকে বিরত থাকি তাহলে আজকে এই কঠিন বিপদে আপনি আমার জন্য এই পাথরটাকে একটু মুভ করেন,
এখানে আরেকটি শিক্ষণীয় বিষয় দেখেন, মানুষের জীবনে যখন এমন মারাত্মক কোনো সমস্যা আসে যা মানুষ স্বাভাবিকভাবে দুনিয়ার কোনো ক্ষমতার দ্বারা যেটাকে সরানো সম্ভব না, যেখান থেকে ওয়ে আউটের কোনো চান্স নেই, কিন্তু সেখানে আল্লাহ তাআলার কাছে প্রার্থনার মাধ্যমে কিভাবে সম্ভব দেখেন, এই পাথর তারা কিন্তু কোনো অবস্থায় পাথর ভেদ করে বের হওয়ার তাদের কোনো সম্ভাবনা ছিল না, তিনজন মিলেও কিছু করতে করতে পারতো না, কিন্তু এই যে আমল এর উসিরা নিয়ে দোয়া করার কারণে। তো তিন নম্বর দুই নম্বর ব্যক্তির যে দোয়া সেটা হলো কি, যে আল্লাহ যদি আপনার সন্তুষ্টির জন্য আমি এই কাজ করে থাকি গুনাহ থেকে বিরত থেকে, তাহলে আজকে অন্তত এই কঠিন মুহূর্তে আপনি আমাদের জন্য বের হওয়ার একটু ব্যবস্থা করে দেন। এই দোয়ার সাথে সাথেই আরেকটু ফাঁকা হয়ে গেল, কিন্তু এই দুজনের দোয়াতে যতটুকু ফাঁক হয়েছে কিন্তু বের হওয়ার মতো এখনো ব্যবস্থা হয়নি। তিন নম্বর ব্যক্তি বলল যে হে আল্লাহ, আমার জীবনে একটা কাজ করছি, জানি না এটা কতটুকু আপনার সন্তুষ্টির জন্য, যদি করে থাকি তাহলে অন্তত আজকের এই বিপদ থেকে রক্ষা দেন। সেই কাজটা কী ছিল, যে আমার কাছে একটা কাজের লোক আসছিল, তো আমি তাকে আলা ফিরাকে মিন উরুজ, ওই হাদিসটা পড়ার পরে মনে হলো যে চাউলের কথা খুব কমই হাদিসের মধ্যে আসে, কিন্তু এই হাদিসের মধ্যে আসছে যে রাইস, চাউলের কথা, যে আমি সার্টেন অ্যামাউন্ট অফ রাইস, যে আমাদের দেশে মনে হয় 1 কেজি রাইস আগে ছিল শের, 1 শের 2 শের, তার সাথে আমার চুক্তি ছিল সে আমার কাজ করবে, তাকে একটা পরিমাণ রাইস চাউল আমি দেব। সে কাজ শেষ করার পর যখন তাকে আমি চাউল দিতে গেছি, তো সে আর তার সাথে একটা ডিসপিউট হয়ে গেলে, যে কোনো কারণে রাগ করে সে চলে গেছে, চাউলটা নেয়নি। তো এটা অনেক সময় আমাদের দেশেও আমরা দেখছি, অনেক সময় মানুষে যারা কাজ করে কাজ শেষে মনে করে যে আমি বলছিলাম এটা দুজনের মধ্যে কথার পার্থক্য হয়ে যাবে, যে কোনো কারণে তা কাজকে আর নিব না, রাগ করে চলে গেছে, রাগ করে চলে গেছে। কিছুদিন পর তার রাগ তো গেছে, বেশ দিন চলে গেছে, এরপর আবার আসছে, আগে তো রাগ করে চলে আসছে, ঠিক আমার তো চাল দিতে হবে, সে আমার চাল দিবে না কেন, আসছে আইসা বলে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তোমার সাথে আমার যে পাওন আছে পাওনটা দিয়ে দাও, চাউল ওই দিয়ে আমি নেইনি, আমার চাউলটা দিয়ে দাও। তো ওই ব্যক্তি ওই চাউলটা সে যখন রেখে গেছে, এটাকে সে ইনভেস্ট করেছে, চাউল বিক্রি করছে, যেভাবে হোক সে তার তিজারার মধ্যে লাগাইছে, লাগানোর পর এটার দ্বারা সে একটা বুখারি রেওয়ায়তের মধ্যে আসছে বাকারা, একটা খাও গরু কিনেছে, অবশ্য অন্যান্য রেওয়ায়তের মধ্যে এসেছে সে গরু ছাগল উট, মানে একটা ফার্মিং সুজাগতা যেটা, সে একটু এইটা থেকে পরবর্তীতে সে একেবারে একটা ফার্মের দিকে চলে গেছে। তো এই যে কিছুদিন গেছে, এই কিছুদিনে অনেকগুলা গরু ছাগল তার হয়ে গেছে। ওই লোক এসে যখন সে তার পাওন চাইছে, তো বলে যে ওই যে দেখা যায় মাঠের মধ্যে গরু ছাগল রাখাল সহ এই পুরাটা ফার্মেরই তুমি মালিক, এগুলো তুমি নিয়ে যাও। তখন ওই লোক রাগ করো, আস্তে আস্তে যাওবি, তুমি কি আমার সাথে মশকরা করছো, আমার পাওন চাই আর তুমি আমাকে এগুলো দেখাও। তখন সে বললো না ভাই, সত্যি সত্যি তুমি চলে যাওয়ার পর আমি এগুলাকে ইনভেস্ট করেছি, ফাইনালি এই যে ফার্ম, এখানে যে গরু ছাগল যা আছে এই সব কিছু তোমার। আল্লাহ, দেখেন কিভাবে একটা মানুষ একজন শ্রমিকের তার শ্রমের যে মর্যাদাটা, তার হকটাকে সঠিকভাবে আদায় করার গুরুত্ব কিভাবে দিয়েছে। আজকে মিডিল ইস্টে অনেক দেশে মানুষ কাজ করে, রাইট, তার ইয়া পায় না, পারিশ্রমিক পায় না। যাই হোক, তো আল্লাহ এই কাজটা যদি আমি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আজকে আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দেন। এই দোয়া করার সাথে সাথেই আলহামদুলিল্লাহ ফাঁক হয়ে গেল এবং তিনজন তারা বেরিয়ে আসলো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটি কিতাবুল আদবের মধ্যে নিয়ে এসেছেন। দেখেন শিষ্টাচার পর্ব, এখানে এই যে আদবের ব্যাপারটা, মা বাবার সাথে সন্তানের আদব কেমন হবে, যে নিজের সন্তান সন্ততির চেয়েও মা বাবাকে প্রায়োরিটি দেওয়া হবে, এই যে বিষয়টা দেখেন এটা কত বড় একটা আমল, যে এই আমলের কারণে, এ ধরনের একটা নেক আমলের কারণে আল্লাহ তাআলা এত বড় একটি মানে কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা তাদেরকে কী করলেন, মুক্তি দিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই কিতাবুল আদাবের মধ্যে আরও অনেকগুলা হাদিস নিয়ে এসেছেন। এর মধ্যে ইমাম মুসলিম, ইমাম বুখারী সবাই একটি রেওয়ায়ত নিয়ে এসেছেন, সেটা হলো কি, যে এই মা বাবার আদব, একটা হলো দুনিয়াতে থাকা অবস্থায় তাদের সাথে ভালো ব্যবহার করা, তারা দুনিয়া থেকে চলে গেলে আমরা তাদের সাথে
তাদের বিরুল ওয়ালিদাইনের কোনো পথ আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা দুনিয়াতে নাই, তাদের কোনো ভালো, তাদের সাথে দুনিয়াতে থাকার অবস্থায় যে বিরুল ওয়ালিদাইন হিসাবে তাদের খেদমতের সুযোগ ছিল, এখন আমার কিছু করার আছে কিনা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, তোমার আব্বা আম্মার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে তুমি ভালো ব্যবহার যদি করো, তাহলে এটা তোমার দুনিয়াতে তোমার মা বাবা থাকা অবস্থায় তার যে বিররুল ওয়ালিদাইনের যে সওয়াব ছিল সেটা আল্লাহ তাআলা তোমাদেরকে দিবেন। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি কিতাবুল বিররি ওয়াসসিলা ওয়াল আদাবের মধ্যে ফদলু সিলাতিল আসসিলাতে আসতিকাইল আব ওয়াল উম ওয়া নাহুহিমা নামে একটা চ্যাপ্টার নিয়ে এসেছেন। এই চ্যাপ্টারে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাওয়ি বলছেন যে একদিন আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি মক্কা শরীফে একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে একজন বেদুইন তার সামনে আসলো। সামনে আসার সাথে সাথে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ওনার গাদা থেকে নেমে গেলেন। আমি ওই লোকটাকে গাদাতে, উনি যে গাদায় শোয়ার ছিলেন গাদাতে বসলেন। তো উঠানোর পর তিনি তাকে খুব সম্মান করলেন, আর তাকে কি করলেন, ওয়া আতাহু ইমামাতান কানাত আলা রাসিহি, ওয়া আতাহু ইমামাতান কানাত আলা রাসিহি। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কত বড় সাহাবী এবং এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ যাকে বলা হয়, ফিকের উপর সবচেয়ে বড় পাণ্ডিত্য ছিল তার। ওনার মাতার পাগড়িটা দিয়ে দিলেন কাকে, এই বেদুইনকে। এখানে আরেকটা বিষয় আমাদেরকে পরিষ্কার হয়ে গেল, সেটা হলো কি, এই যে পাগড়িটা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত, এটি সহি মুসলিম শরীফের রেওয়ায়ত, বুখারী মুসলিমের মধ্যে কোনো রেওয়ায়ত আসলে আমাদের আর সেখানে খুঁজতে হবে না এটা সহি না সহি না, উইক না স্ট্রং, হ্যাঁ দাইফের আর খোঁজাখুঁজি আমাদের করতে হবে না। এই যে ইসলামের মধ্যে ইমামার যে একটা গুরুত্ব, আজকাল অনেক সময় আছে অনেকে ইমামাটাকে বলে যে এটা শুধুমাত্র সুফি যারা এরা পড়ে এবং এদের এটা বিশেষ, এটা যে আল্লাহ রসুলের সুন্নত, আস্তে আস্তে মানুষের মাইন্ড ডাইভার্ট হয়ে যাচ্ছে, এটাকে এখন আর গুরুত্ব দেওয়া হচ্ছে না, বরং এর উল্টা বলা হচ্ছে যে যারা এই পাগড়ি পরে এরা মনে হয় একটু অতিরিক্ত সুফিবাদের দিকে এরা ধাবিত হয়ে গেছে এই ধরনের। তো এটা আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তার ইমামা কি করলেন, খুলে ওই বেদুইনকে দিয়ে দিলেন। এটার পর মালিক ইবনে দিনার প্রসিদ্ধ তাবেঈ তিনি বলেন, তিনি সাথে ছিলেন, তিনি বলেন, ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আসলাহাক আল্লাহ, ব্যাপারটা কি, আপনি একটা সাধারণ বেদুইন তাকে আপনি আপনার গাদার উপর উঠাইলেন, আবার আপনার মাতার পাগড়ি আপনি তাকে দিলেন, তাকে এত কিছু করার কি প্রয়োজন ছিল? ইন্নাহু মিনাল আরাব, সে বেদুইন থেকে, ওয়ারদাউনা বিল ইয়াসির, আর বেদুইনরা এত ওনার তাদের লাগে না, সামান্য যত কিছু হইলে তাদের জন্য যথেষ্ট, এত কিছুকে তাকে করতে হবে কেন, মানে ইনি প্রশ্ন করলেন। তখন আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই যে লোক, এই লোকের বাবা, ইন্না আবাহু উদ্দান লি উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই লোকের বাবা আমার আব্বা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু ছিলেন। আমি হাদিসটা পড়ার পর চিন্তা করলাম, এই লোকটা যদি আমার আব্বার বন্ধু হইতো তাহলে তো সরাসরি না, আমার বাবার বন্ধুর ছেলে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, আমি এটা বলছি যে সাহাবায়ে কেরামের আখলাক কত হাই লেভেলে ছিল, আল্লাহর রসুলের সংস্পর্শে যাওয়ার পর তারা কোন লেভেলে চলে গেছে। আমরা তো বাবার ফ্রেন্ড যারা আছে তাদেরকে বাবার মতো সম্মান করা আলহামদুলিল্লাহ বাবা অনেকে করে, হ্যাঁ অনেকে করে, অনেকে করে না, এটা এত গুরুত্ব মনে করে না, কিন্তু এখানে হাদিসের মধ্যে আসছে যে ওই এই লোকের বাবা আমার বাবার ফ্রেন্ড ছিল। সুতরাং বাবার ফ্রেন্ডের ছেলেকে কতটুকু সম্মান তিনি করলেন, নিজের মাতার পাগড়িটা তাকে দিয়ে দিলেন, নিজের গাদায় তিনি উঠাইলেন। এরপর তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার কানে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আবাররাল বির সিলাতুল ওয়ালিদ আহলা উদ্দি আবিহি, ইন্না আবাররাল বির, বিরুল ওয়ালিদাইনের সবচেয়ে বেস্ট হলো যে বাবার কোনো বন্ধু যদি কেউ থাকে তাহলে তাদের সাথে ভালো ব্যবহার করা,
তাদের সাথে সম্পর্ক রাখা এটা হলো কি শুধু বিররুল ওয়ালিদাইন না বিররুল ওয়ালিদাইনেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই হাদিসটা ছোট্ট একটা হাদিস তো শিক্ষণীয় বিষয় হলো ইসলাম মানুষকে তার নিজের ব্যাপারে নিজের বাপ মা তাদের ব্যাপারে বাবা মার ফ্রেন্ডের সাথে পর্যন্ত আমাদেরকে কিভাবে সুন্দর আচরণ করা সেটাকে শুধু মানে এটা পার্ট অফ আওয়ার ইবাদা পার্ট অফ আওয়ার রিলিজন এটা আমাদের ধর্মের একটা পার্ট এই জন্য ইসলামের মধ্যে যে সভ্যতা যে ভদ্রতা পাওয়া যায় আর দুনিয়ার কোথাও সেটা পাওয়া যায় শেখ অনেকেই মনে করেন আজকাল আজকাল অনেকেই মনে মানে এরকম কথা আমার আব্বার সম্পর্ক ছিল দেশের অনেকের সাথে আমার আব্বা দেশ থেকে এসেছেন তিনি বাংলাদেশ নিয়ে চিন্তা ভাবনা করতেন এটা আমার কোনো বিজনেস নয় একটু চিন্তা করেন এই সব হাদিস এবং কোরআনের আলোকে বাবার ভাই হয়তো দেশে আছেন বাবার হয়তো একজন আপন বন্ধু মানে বাল্য বন্ধু যার সাথে তার আজীবন সম্পর্ক ছিল তিনি দেশে আছেন আপনার যদি দেশে যাওয়া আশা থাকে বা আপনার যদি কোনোভাবে তাদের সাথে সম্পর্ক থাকে তাহলে তাদেরকে সম্মান করা ইজ্জত করা এটা হলো বাবার হক আদায় করার সমান এই কোরআন এবং হাদিসের আলোকে আমরা যেগুলো বুঝতে পারছি আর আমরা যদি বলি না এটা আমার কোনো দায়িত্ব নেই আমার বাবা ছিলেন আমার মা ছিলেন তাদের সম্পর্ক ছিল আত্মীয় স্বজনের সাথে ভাই বিরাদের সাথে আমার কি সম্পর্ক আমি আমার লাইফ আমার মানে আমার সন্তান আমার পরিবার এটাই আমার দায়িত্ব আসলে কোরআন হাদিসের আলোকে যদি আমরা একটু চিন্তা করি আমরা আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দায়িত্ব দিয়েছেন আর যেগুলো আপনার জন্য এটা নয় যে আপনি আপনার পরিবারকে পিছনে ফেলে আপনি তাদের পিছনেই দৌড়তে হবে না এটা নয় যখনই সুযোগ হয় যখনই সুযোগ হয় তাদেরকে একটু সম্মান করবেন তাদেরকে একটু সহযোগিতা করবেন তাদের দোয়া নেবেন তাদের সাথে সুন্দর আচরণ করবেন আজকে আমাদের মুরব্বীরা শেখ একটু আগে বলছিলেন মা বাবা কী চান এদেশে তো কেউ মানে না খেয়ে মারা যাবে না মা বাবা কী চান যে সন্তানদের থেকে যে সন্তানরা আমাদের কাছে আসবে আমাদেরকে জিজ্ঞেস আমাদের কথা শুনবে বা তথা আমাদের 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 সাথে সুন্দর আচরণ করবে আমাদেরকে একটু হাল পড়ছে আমাদের সাথে একটু কথা বলবে মা বাবা খুশি হয়ে যান যে আমার সন্তান যদি একসাথে আমরা থাকি এটাও আমার দায়িত্ব সকাল বিকাল কাজে যাওয়ার আগে আসার পরে যেভাবে আমরা সন্তানদেরকে পরিবারকে সময় দেই মা বাবার সাথেও একটু কথা বলি তাদেরকে একটু জিজ্ঞেস করি কী অবস্থা আর যদি আমি অন্য করে থাকি এই দেশে অনেক সময় আমরা মানে সুযোগ থাকে না একসাথে থাকার তারপরেও আমার দায়িত্ব যখনই সুযোগ হয় আল্লাহ আকবার এরকমও সন্তান আছেন প্রতিদিন মা বাবাকে খুঁজলেন আমি মনে করি এটা যদি সম্ভব হয় না সপ্তাহে আপনি যখন আপনার ছুটির দিন আপনি মা বাবার খবর নেন মা বাবা মা বাবার সাথে সুন্দর আচরণ করেন এটা এত বড় সম্পদ মা বাবার দোয়া মানে যখন আপনি হারাবেন আর ফিরে পাবেন না দুনিয়ার মানুষ যারাই আজকে সফল আজকে এটা স্বীকার করতে হবে এই মা বাবার নিঃস্বার্থ দোয়া আর এই দোয়াগুলো মাকবুল দোয়া এই দোয়ার কারণে আজকে তাদের জীবন পরিবার সমাজে সব জায়গায় তারা আজকে একটা সম্মানজনক আসনে আসেন এটা হলো মা বাবার দোয়া আল্লাহ যেন আমাদের সবাইকে মা বাবার দোয়া যেন আমরা নিতে পারি আমরা কেউ যেন বঞ্চিত না তাকে মা বাবার দোয়া থেকে জি শেখ জাজাকাল্লাহ খায়ের এই মা বাবা সম্পর্কে আরও একটা বিষয় হলো কি আমি যখন আমার মা বাবার খবর নিব আমার সন্তানরা এটা শিখবে আজকে আমাদের সন্তানদের এটা শেখাতে হবে কারণ এমন এক সময় আমরা দুনিয়াতে আসি তা আমাদের সন্তানরাও শুধু এন্টারটেইনমেন্টের মধ্যে যে সবাই মানে এমন একটা অবস্থা যে নিজকে নিয়ে এত ব্যস্ত যে হয় গেম আছে না হয় এই আছে সেই আছে কিন্তু আমার প্যারেন্টস মা বাবা শ্বশুর শাশুড়ি যারা আছেন তাদের সাথে আমি যাওয়া দেখা সাক্ষাৎ করা বাচ্চাদেরকে নেওয়া এটা যদি আমরা এখন তাদেরকে না শেখাই তাহলে কিছুদিন পর তারা এগুলো সম্পূর্ণ ভুলে যাবে এবং এটাকে তার একটা বার্ডেন মনে করবে যেমন আমি দেখেছি যে আলহামদুলিল্লাহ আমরা যারা মানে আমাদের মুরব্বীদের সাথে সম্পর্ক রাখি তাদের সাথে দেখা সম্পর্ক চলাফেরা করে আমাদের সন্তানরা এটা মনে করে যে হ্যাঁ এটা আমাদের পার্ট ফ্যামিলি লাইফ এসে আবার অনেকে আছে বাচ্চাদেরকে তার দাদা দাদি নানা নানিকে দেখাতে নিয়ে যেতে পারে না কারণ সে বিজি সে চায় না কারণ সে ইউজ না সেইটাতে একটা অতিরিক্ত হয়ে গেছে আপনি যে কথাটা বলছিলেন যে মা বাবা কত বড় সম্পদ এই সহি মুসলিম শরীফের রিওয়ায়েতের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু তিনবার বললেন যে ওই লোকের নাক দুলু মলিন হোক অর্থাৎ ওই লোকের বরবাদি হোক ওই লোকের ধ্বংস হোক তিনবার বললেন বলে কার ইয়া রাসূলুল্লাহ বলে ওই ব্যক্তি যে তার মা বাবার মধ্যে থেকে একজনকে অথবা দুইজনকে পাওয়ার পর সে জান্নাত লাভ করতে পারে
তার জন্য ধ্বংস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাজে এই যে মা বাবা কত বড় সম্পদ, সুবহানাল্লাহ। সারা জীবনের সমস্ত ইবাদত সব কিছু তো এই জন্য যে আমরা জান্নাত লাভ করব, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের পথ সহজ করে দিয়েছেন যে মা বাবা আছেন তাদের একটু খেদমত করে আমরা জান্নাত নিয়ে নিব। এই জন্য আমরা অত্যন্ত আন্তরিকভাবে মা বাবার আমরা খেদমত করার চেষ্টা করব। সহিহ বুখারী শরীফের মধ্যে আসছে, ইমাম বুখারী রহমতুল্লাহ একটা চ্যাপ্টার নিয়ে আসছে, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি। এক সাহাবি এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে এই পৃথিবীতে আমার কাছ থেকে খেদমতের সবচেয়ে বেশি হকদার কে? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুক, তোমার আম্মা। আবার জিজ্ঞেস করলে বললেন, উম্মুক, তোমার আম্মা। আবার জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ বললেন, উম্মুক, তোমার আম্মা। তিনবার বলার পর বললেন, আবুক, তোমার আব্বা। এই হাদিসের মধ্যে যে বিষয়টা রাসূলুল্লাহ বলছেন সেটা হলো কি, যে সাহাবি জিজ্ঞাসা করেন, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, এই পৃথিবীতে মানুষের মধ্যে কে যে আমার সবচেয়ে বেশি খেদমতের হকদার, যে আমি যার খেদমত করব। তো এই বিষয়টাকে পরিষ্কারভাবে বোঝার জন্য আমি আরেকটা বিষয় প্রায় বলে থাকি, সেটা হলো কি, যে এটাকে আমরা অনেক সময় বলি যে আল্লাহর রসুল বাবার চেয়ে মায়ের সম্মান তিন গুণ বেশি, 75% আর 25% 25% তিন গুণ বেশি সম্মানের কথা বলা হয়নি। এখানে বলা হয়েছে হাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, এমনকি মহব্বতের কথাও পরিষ্কার নয় যে এটা যে আপনি 75% লাভ করতে হবে মাকে। তো মা বাবা দুইজনকে আমরা মহব্বত করব, কিন্তু মায়েকে কেন আল্লাহ রসুল বলছেন, কারণ যুগে যুগে মারা অবহেলিত ছিল, ইসলামের আগে মাকে মানুষ গুরুত্ব দিত না, কাজেই যাতে মাকে গুরুত্ব দেওয়া হয় এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন। সর্বশেষ আমি কোরআন থেকে আদবের একটা বিষয় বলে আজকের আলোচনা শেষ করব, সেটা হলো পুরাটা কোরআন স্টাডি করলে দেখা যায় এই কোরআন আমাদেরকে এমনভাবে আদব শিক্ষা দিয়েছে যে কল্পনার বাহিরে। যেমন কোরআনে করিমের সর্বশেষ যে সুরাগুলো আছে, তিনটা সুরা একেবারে শেষ থেকে যদি আমরা পড়ে যাই, কুল আউযু বিরাব্বিন নাস, এরপরের সুরা ওদিক থেকে আসলে কুল আউযু বিরাব্বিল ফালাক, এরপরের সুরা কুল হুয়াল্লাহু আহাদ, এরপরের সুরা তাব্বাত ইয়াদা আবি লাহাব। আগের তিন সুরাতে কুল 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 আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলছেন, হে রসুল আপনি বলুন, হে রসুল আপনি বলুন, হে রসুল আপনি বলুন। কিন্তু সুরায়ে মাসাদ বা সুরায়ে লাহাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিং ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আগের আয়া সুরাগুলো যেভাবে কুল দিয়ে শুরু হয়েছে, এই সুরাতেও যদি আল্লাহ তাআলা বলতেন কুল, হে রসুল আপনি বলুন যে আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যাক, এটা অযৌক্তিক ছিল না, ধারাবাহিকভাবে এইভাবেই বলতে পারতো, আল্লাহ তাআলা বলতে পারেন। কোরআনের ব্যাপারে তো আমাদের কথা বলার কোনো অধিকার নেই যে কিভাবে আল্লাহ বলবেন না বলবেন, কিংবা একটা যৌক্তিক বিষয় হলো আল্লাহ যদি বলতেন যে রসুল আপনি বলে দিন যে আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, আল্লাহ বলতে পারতেন। জি জি। কিন্তু এখানে আদবের একটা বিষয় কি, যে আবু লাহাব রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, ভাবার মুসলিম হলেও চাচা, আল্লাহ, সে মুসলিম না, নন মুসলিম, ইমান আনেননি কিন্তু চাচা। এই আবু লাহাব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে খুব খুশি হয়েছিল। তো একজন বাবার ভাই চাচার সাথে কথা বলার ক্ষেত্রে ইসলামের ধরেন কোরআনের ভাষাটা আপনি চিন্তা করেন, আল্লাহ তাআলা আল্লাহর কথা জানাই দিয়েছেন, কিন্তু রসুলকে বলছেন কি, তাব্বাত ইয়াদা আবি লাহাবিং ওয়া তাব, যে আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, আবু লাহাব ধ্বংস হয়ে যাক। আল্লাহ তাআলা বলেননি আল্লাহ রসুলকে, রসুল আপনি বলুন আপনার চাচার দুই হাত ধ্বংস হয়ে যাক, এটা তো আল্লাহ বলতে পারতেন। গভীরভাবে স্টাডি করলে দেখা যায় যে কোরআনের মধ্যে আদাবের বিষয়টাকে কিভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এই জন্য দেখেন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে যারা ছিলেন তারা কিভাবে সেই আদাব নিয়েছেন এবং সেই আদব থেকে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কেমন রিওয়ার্ডও ছিল। যেমন ছোট্ট একটি ঘটনা, আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, তার একটা ঘটনা, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইস্তিনজার জন্য গেছেন। তো তিনি মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানির প্রয়োজন হবে, তো তিনি ওযুর পানি ব্যবস্থা করে আল্লাহর রাসূল ফিরে আসার আগে আগে এইভাবে রেখে দিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি তো রাসূল ইসলাম ফিরে এসে আমাকে দেখলে একটু লজ্জাবোধ করতে পারেন, ওনার পানির প্রয়োজন, পানি দিয়ে দিছেন, দিয়ে আবার উনি সেখান থেকে সরে গেছেন।
আল্লাহ রসুল এসে পানি দেখে খুব খুশি হইলেন যে কে আমার জন্য পানি রাখছে। আল্লাহ রসুল অজু করলেন, এরপর জিজ্ঞেস করলেন যে এই পানিটা কে রেখেছে। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি পানি রেখেছি। উনি কিন্তু তখন ছোট্ট, অর্থাৎ টিনেজার, এত বড় না, কিন্তু এরপর একটা বুদ্ধির কাজ কি করেছেন, পানি দিয়েছেন, আবার তিনি সেখান থেকে সরে দাঁড়াইছেন যাতে আল্লাহ রসুল লজ্জাবোধ না করেন। রসুল্লাহ সাল্লাম খুশি হয়ে বললেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দীন। হে আল্লাহ, আল্লাহ রসুল খুশি হয়ে এমন এক দোয়া করলেন, হে আল্লাহ এই আবদুল্লাহ ইবনে আব্বাসকে আপনি কোরআনের জ্ঞান দান করুন আর দিনের আপনি ধারাবাহিক আলোচনা শুনবো ইনশাল্লাহ আগামী সপ্তাহে ইনশাল্লাহ। আদাবের উপর খুবই মানে মনোযোগ সহকারে আমিও শুনছিলাম, আশা করি আপনারাও শুনেছেন। আল্লাহ যেন আমাদের সবাইকে এসব বিষয়ে উপর আমল করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, যাবার বেলা আবারও আপনাদের শুক্রিয়া আদায় করছি, আমাদের শায়খের শুক্রিয়া আদায় করছি। আল্লাহ যেন শায়খকে উত্তম বদলা দান করেন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সেম টাইমে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।